সরকার অনুমোদিত এবং পরিবেশ বান্ধব। একটি ব্যবসা হচ্ছে ফ্লাই অ্যাশ, ব্রিক্স এর ব্যবসা। বর্তমানে আপনি আমি প্রত্যেকেই জানি মাটির তৈরি ইট প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, তাই তার বিকল্প হিসেবে প্রত্যেকটা ব্যক্তি ফ্লাই অ্যাশ ব্রিক্স পছন্দ করছে। তাই এই ব্যবসাটি গ্রামে কিংবা শহর যেখানে খুশি আপনি শুরু করতে পারবেন। বন্ধুরা, আপনি এক ঘন্টা যদি ভালোভাবে কাজ করেন এক ঘন্টায় 5,000 টাকা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, একটা ব্রিক্স বানাতে খরচা হয় 3-4 টাকা, আর সেই ব্রিক্স আপনি বিক্রি করতে পারবেন 10 টাকা পর্যন্ত। আমাদের বাংলাতে বা পশ্চিমবাংলায় এই ব্যবসাটি অ্যাভেলেবেল হয়নি, তাই আপনি শুরু করে দিন আপনার এরিয়াতে। তাই এই ব্যবসা কিভাবে শুরু করবেন, কোথা থেকে মেশিন কিনবেন, কিভাবে আপনি প্ল্যান্ট বসাবেন, আপনাকে মিনিমাম কেমন ইনভেস্ট করতে হবে, আপনি কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে ইট প্রোডাকশন করবেন, তার যাবতীয় তথ্য এই ছোট্ট ভিডিওতে আলোচনা করা হয়েছে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। নমস্কার, আমার নাম সুমিতা দে। আমাদের কোম্পানির নাম হলো রয়্যাল মেশিনারি। এখানে কি কি মেশিন পাওয়া যাচ্ছে বলতে, আপনি তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে প্রচুর মানে টাইপের মেশিনের স্টক আছে। আপনি যে কোনো ধরনের বিজনেস করতে চান, যে আপনি সেটা হতে পারে ফুডের ওপর, সেটা হতে পারে আপনার কনস্ট্রাকশনের ওপর কিছু, বা যেরকম ধরুন আপনি চিপস আছে, কুরকুরে, মোমো, এ ধরনের বিভিন্ন টাইপের মেশিন পাওয়া যায়। তো কি কি মেশিন আছে বলে অ্যাকচুয়ালি শেষ করাটা খুব মুশকিল। আজকে আমি যে বিজনেস প্ল্যানটা আপনাকে দেখাতে চলছি সেটা কিন্তু বর্তমান মার্কেটে দাঁড়িয়ে আপনার প্রচুর ডিমান্ডেবল হতে পারে, কারণ এখন আমরা যত কনস্ট্রাকশন সাইডে দেখতে পাচ্ছি সব কিন্তু দেখবেন এই যে আপনার কংক্রিট যে ব্রিকগুলো হয় অথবা আপনি কংক্রিট ব্লকগুলো যেগুলো হয়, ঠিক আছে, ওগুলোর ওপরেই কিন্তু ডিপেন্ডেন্ট। এখন কিন্তু মাটির ইট যেগুলো আগে আমরা ঘর বাড়ি তৈরি করতে ব্যবহার করতাম সেগুলো কিন্তু বলতে গেলে টোটালি আপনার ব্যান হয়ে গেছে, সরকার থেকে তো আপনার ব্যান করে দেওয়া হয়েছে, ঠিক আছে, কারণ ওগুলোর জন্য আপনার অনেক রকম পলিউশন হয়। তো আজকে হচ্ছে তার পরিবর্তে আপনি কি ব্যবহার করতে পারেন, কারণ ঘর বাড়ি তৈরি করার জন্য তো কিছু তো ব্রিকের পরিবর্তে লাগবে না। তো সেই অ্যাকর্ডিং আমি যে বিজনেসটা দেখাতে চলেছি সেটা হচ্ছে আপনার এই ধরনের যে ব্রিকের মেশিনগুলো আছে আপনি দেখতে পারেন। এখানে এখানে দু রকম মেশিন আছে, একটা ম্যানুয়াল আর একটা হচ্ছে আপনার সেমি অটোমেটিক বলতে পারেন বা হাইড্রোলিক বলতে পারেন, ঠিক আছে। তো এই বিজনেস সম্পর্কে আজকে আলোচনা করতে চলেছি। র মেটেরিয়ালস বলতে আপনার খুবই নর্মাল জিনিস লাগে, যেগুলো হচ্ছে আপনার বাড়ির যে কোনো আশেপাশের থেকে আপনি কালেক্ট করে নিতে পারবেন, যেমন লাগে সিমেন্ট, জল, বালি, বালি বলতে আপনার হচ্ছে হোয়াইট বালি যেটা হয় আপনার সেটা লাগে, তারপর হচ্ছে আপনার ফ্লাই অ্যাশ লাগে, ঠিক আছে। এই 5-6টা জিনিস দিয়ে আপনি ইজিলি ব্রিকটা তৈরি করে ফেলতে পারেন। তো ব্রিকগুলো আপনি অ্যাকচুয়ালি তৈরি করবেন মানে এটা খুবই একটা সিম্পল আপনার একটা মেশিন, এমন না আপনাকে অনেক কিছু শিখতে হবে বা অনেক কিছু করতে হবে সেরকম কিছুই না। আপনার এই যে আপনি হাইড্রোলিক ব্রিকটা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের 4টে ডাইজের আপনার মেশিন আছে, ম্যানুয়ালগুলোও আপনার হচ্ছে 4টে ডাইজের আপনার মেশিন আছে। এবার যদি আপনি মনে করেন মিক্সিংয়ের জন্য আপনি একটা মেশিন নেবেন, তো মিক্সিংয়ের জন্য আমাদের আলাদা কংক্রিট মিক্সার অ্যাভেলেবেল আছে, আপনি কংক্রিট মিক্সার দিয়েও মিক্স করতে পারেন অথবা ম্যানুয়ালিও মিক্স করতে পারেন। তো মিক্স করে আপনি র মেটেরিয়ালসগুলো আপনি দিচ্ছেন ডাইজের মধ্যে, আপনার যে লিভারটা দেখতে পাচ্ছেন এই লিভারটা পুল করলে আপনার অটোমেটিক যে হাইড্রোলিক আছে, তারপরে আপনার হচ্ছে এখানে হাইড্রোলিক মেশিনের ক্ষেত্রে আপনার প্যানেল থেকে আপনাকে এটা আপ ডাউন করতে হয়, তো এটা আপনার অটোমেটিক হয়ে যাচ্ছে, এখানে আপনার নিজেকে কোনো রকম কোনো প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে না। এখানে মালটা দিয়ে দিলেন এখান থেকে প্রেশার হয়ে যাচ্ছে, আর ম্যানুয়ালের ক্ষেত্রে কি আপনার হাত দিয়ে প্রেশার করতে হয়। তো এই সমস্ত সিস্টেম আপনাকে আপনার বাড়িতে যে টেকনিশিয়ান যাবে কোম্পানি থেকে সেটা প্রোভাইড করা হবে, সেই টেকনিশিয়ান যে আপনাকে টোটাল সেটআপটা আপনি কি করে চালু করবেন, কি করে আপনি কাজ করবেন সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হবে। দেখুন এবার প্রত্যেক মাসে কেমন প্রফিট করতে পারবেন এটা টোটালি ডিপেন্ড করছে আপনার মার্কেটিং এর উপর, ঠিক আছে। তাও আপনি যদি মনে করেন যে মানে কত ইনভেস্টমেন্ট দিয়ে আপনি কিভাবে আপনি মানে কতটা তুলতে পারবেন সেরকম বলতে গেলে আমি একটা আপনাকে আইডিয়া দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে আপনি প্রত্যেক মাসে সর্বনিম্ন আপনি মোটামুটি 15-20 হাজার টাকা আপনি ইজিলি ইনকাম করতে পারবেন, এটা আমি আপনাকে সর্বনিম্ন বলছি। আর বাকি যদি আপনি ঠিকঠাক মতো মার্কেটিং করতে পারেন তো মাসে আপনার মোটামুটি 1-2 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না আপনার, কারণ আজকাল আপনি যে কোনো জায়গায় দেখুন আপনার কনস্ট্রাকশনের কাজ চলছে, আজকাল আপনার মানে ফ্ল্যাট সিস্টেম হয়ে গেছে প্রত্যেকটা এরিয়া, সব জায়গায় আপনার ফ্ল্যাট তৈরি হচ্ছে সবাই, বা ঘর বাড়ি তৈরি করছে জায়গা কিনে কিনে, তো সেক্ষেত্রে আপনার এই ব্রিক্সটার ইম্পর্টেন্স অনেক মার্কেটে, ঠিক আছে, অনেক ডিমান্ড আছে। তো সেক্ষেত্রে আপনি যদি ঠিকঠাক মতো মার্কেটিং করতে পারেন আপনার 1.5-2 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। একটা ইটে আপনি একটা ইট তৈরি করতে মানে মোটামুটি ধরে চলুন, এটা তো ডিপেন্ড করছে আপনার রেশিওর উপর, তো মোটামুটি ধরে চলুন আপনার 3-4 টাকার মতো আপনার কস্টিং আসে, সেটা আপনি এবার যখন হোলসেল করছেন মোটামুটি 7-8 টাকার মধ্যে আপনি সেল করতে পারেন।
ডবল লাভ করা যাবে, এবং সেটাও আপনার ডিপেন্ড করছে রেশের উপর। আপনি যদি কোয়ালিটি মেনটেন করেন তো সেক্ষেত্রে আপনার কস্টিংটা একটু বাড়বে, সেখানে আপনি এক একটা ইট আপনি 10 টাকা পর্যন্তও সেল করতে পারেন। প্রোডাকশন ক্যাপাসিটি দেখুন, ম্যানুয়াল মেশিন তো আমরা সবাই জানি এটা টোটালটাই ম্যান পাওয়ার উপর ডিপেন্ড করে, ম্যান পাওয়ার যেরকম লাগাবেন সে অ্যাকর্ডিং আপনার প্রোডাকশন হবে। আর হাইড্রোলিকের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, আপনার যদি ম্যান পাওয়ার ঠিকঠাক মতো কাজ করে তো সেক্ষেত্রে আপনার মোটামুটি ঘন্টায় 1000 থেকে 1500 পিসেস আপনার তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এটা যেহেতু আপনার 4টে ডাইজের অ্যাকর্ডিং আমি আপনাকে বলছি, 4টে ডাইজের যেহেতু মেশিন আছে। এবার যদি আপনি মনে করেন যে ব্লক যেগুলো হয়, একটা সিঙ্গেল ব্লকের যে মেশিনগুলো হয়, তো সেক্ষেত্রে আপনার প্রোডাকশনটা একটু কম আসবে। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে আপনার একটা ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনি বর্তমানে এই বিজনেসে যখন স্টার্টিং করছেন, শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়েই আপনি স্টার্টিং করতে পারেন। এগুলো যেহেতু আপনার আউটডোর বিজনেস, ঠিক আছে, যেমন আপনার হচ্ছে বাইরে এগুলো বেসিক্যালি তো করতে হয়, বিভিন্ন বিজনেস যেগুলো ঘরে বসে করা যাবে, এটা তো ঘরের ভেতর করার মতো জিনিস নয় অ্যাকচুয়ালি। তো মোটামুটি আপনি যদি একটা 300 স্কোয়ার ফিট জায়গা নিয়ে করেন তাহলে খুবই ভালো হয়, তাহলে র মেটেরিয়ালস, আপনার স্টক সব একই জায়গার মধ্যে করতে পারবেন। মেশিনের প্রাইস হচ্ছে আমাদের এখানে 60,000 টাকা থেকে স্টার্টিং হচ্ছে, ঠিক আছে, একদম তাই, একমাত্র 60,000 টাকা থেকে আপনি শুরু করতে পারেন ব্যবসাটা, ঠিক আছে। এবার আপনি ডিপেন্ড করছে যে আপনি কি টাইপের মেশিন নিচ্ছেন, ঠিক আছে, কারণ এগুলোর আপনার অনেক রকম আবার ভ্যারাইটি হয়, অটোমেটিক হয়, ব্র্যান্ড নেম হয়, উইদাউট ব্র্যান্ড নেম হয়, ঠিক আছে। এবার আপনি যেরকম টাইপের করতে চাইবেন সে অ্যাকর্ডিং আপনার মেশিনের রেট পড়বে। হ্যাঁ, তাদের জন্য আমাদের অবশ্যই সাহায্য আছে, আমরা যারা আর কি মানে কনস্ট্রাকশন সাইডে অলরেডি কাজ করছে তাদের অনেক রকম রিকোয়ারমেন্ট আসে আমাদের কাছে, যারা শুধুমাত্র রেডি প্রোডাক্ট কিনে আপনার থেকে আগে সেল করতে চায়, তো সেই কন্ট্যাক্ট ডিটেলস গুলো আমি আপনাকে প্রোভাইড করব, আপনাদের সেগুলো কথা বলে আগে সেল করতে হবে। হ্যাঁ, ইএমআই ফ্যাসিলিটি অবশ্যই আছে, বাট ইএমআই ফ্যাসিলিটিটা মানে ওভার দ্য ভিডিও তো বলা পসিবল হয় না, অনেক বড় একটা প্রসেস হয়, তো সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিন অথবা এখানে ডাইরেক্ট যে অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেসে চলে আসুন, আমরা সমস্ত ডিটেলস আপনাকে বলে দেবো। ইএমআই বলতে আমাদের ব্যাংক লোন প্রসেস হয়, ব্যাংক লোন প্রসেস আমরা সমস্ত বুঝিয়ে দেবো। হ্যাঁ অবশ্যই, যারা দর্শক বন্ধুরা আছেন অনেক দূরে আছেন, মানে আউট অফ স্টেট আছেন, অথবা আপনি মানে ধরুন অনেক দূর থেকে কথা বলছেন, কারণ আমাদের পুরো অল ওভার ইন্ডিয়াতে সার্ভিস দেওয়া হয়, ঠিক আছে, তো সার্ভিস নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই। আপনারা যদি আমাদের অনলাইনের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন অথবা অ্যাকাউন্টে যদি আপনি পে করে দেন, আমরা এখান থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার বাড়ির নিয়ারেস্ট যে ট্রান্সপোর্ট আছে সেখানে আমরা প্রোভাইড করে দেবো মেশিন। এই বিজনেসটা এই কারণে করতে চাইবে, কারণ এখন মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার হচ্ছে এটার প্রোডাকশন লেভেল খুবই কম, মানুষ মানে হচ্ছে মোটামুটি এই যে প্রোডাক্টগুলো আপনার এই কংক্রিট ব্লক বলুন, কংক্রিট ব্রিক বলুন, পেপার ব্লক বলুন, এগুলো সবই বাইরে থেকে আসে, ঠিক আছে, বাইরে থেকে বলতে হচ্ছে আপনার গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা এই সব সাইড থেকে আপনার হচ্ছে আসে, ঠিক আছে। তো সেখানে যদি আপনি আপনার এরিয়াতে বসে সেটা যদি আপনি এর কম রেটের মধ্যে অবভিয়াসলি আপনি তৈরি করতে পারবেন, কারণ সেখানে আপনার কোনো ট্রান্সপোর্টেশন খরচা কিছুই লাগছে না, তো সেক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটা নিয়ে ইজিলি মার্কেটিং করতে পারবেন। আর যেহেতু এখন আমাদের সরকার থেকে মাটি রিট যেটা এত বছর ধরে আমরা দেখে এসেছি, ব্যবহার করে এসেছি, সেটা যেহেতু ব্যান করে দিয়েছি, যেটার জন্য এখন মানে আপনার আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, সেই কারণে যেহেতু বন্ধ করে দিয়েছে, এটার ডিমান্ড কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আর এছাড়াও মাটি রিটের থেকে মাটি রিটের তুলনায় এটা আপনার খরচায়ও কম আসছে, ইভেন এটা আপনার হচ্ছে ওয়াটার রেসিস্টেন্ট আছে, ঠিক আছে, আপনার যে মানে মাটি রিটের তুলনায় এটা হালকাও আছে, এবার অনেকগুলো প্লাস পয়েন্ট আছে আপনার এটাতে, ঠিক আছে। আর আপনার সরকার থেকেও এই বিজনেসটার জন্য প্রচুর মানে প্রচুর পরিমাণে আর কি লোন বলুন এরকম বিভিন্ন রকম সাহায্য প্রোভাইড করা হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি এই বিজনেসটা করে খুবই লাভবান হতে পারেন। হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছেন, কারণ হচ্ছে কারণগুলো অনেকগুলোই কারণ আছে, তার মধ্যে আমি 2-3টে আপনাকে বলে দিই ওভার দ্য ভিডিও। সর্বপ্রথম হচ্ছে আপনি আমাদের কোম্পানি থেকে 1 বছরের গ্যারান্টি পাচ্ছেন মেশিনের উপর, 5 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। 1 বছর গ্যারান্টি পিরিয়ডের মধ্যে মেশিনের যে কোনো রকম সমস্যা আমরা টোটালি ফ্রি অফ কস্ট পার্টস রিপ্লেস করে দিই। আর হচ্ছে আমাদের হচ্ছে 5 ইয়ার্স পর্যন্ত আপনাকে মেশিনের সার্ভিস দেওয়া হয়। এটা আপনি বলতে পারেন এখন অনেক কোম্পানিই বলে, ঠিক আছে, কিন্তু আমি আপনাকে মুখে বলবো না, আমাদের অন পেপার সমস্ত কিছু এগুলো মেনশন করে দেওয়া থাকে, ঠিক আছে। আর হচ্ছে সেকেন্ড হচ্ছে আমাদের কোম্পানি থেকে ইনস্টলেশন ট্রেনিং এই সমস্ত কিছু প্রোভাইড করা হয়। বিভিন্ন কোম্পানিতে আমাদের কাছে বিভিন্ন কোম্পানি
কোম্পানির কল আসে, ঠিক আছে, সেখান থেকে মানুষ বিভিন্নভাবে মেশিন নিয়ে খুবই আর কি এখনো পর্যন্ত হ্যারাসমেন্টের শিকার হয়। কারণ তারা মানে মুখে বলে যে হ্যাঁ মেশিন চালু করে দেবে বা ট্রেনিং দিয়ে দেবে, সেগুলো কিছুই করা হয় না, ঠিক আছে। বাট আপনি আমাদের কোম্পানি থেকে ইনস্টলেশন ট্রেনিং সমস্ত কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে আপনি যেহেতু এটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তো সেক্ষেত্রে আপনি অন্যান্য মেশিনারির তুলনায় অনেক কম রেটের মাধ্যমে আপনি আমাদের এখান থেকে মেশিন পারচেজ করতে পারেন। আমাদের অফিস ভিজিটিং আওয়ার হচ্ছে আপনি সকাল 10টা থেকে বিকেল সন্ধে মোটামুটি 5:30-6টা পর্যন্ত আপনি যে কোনো দিন আসতে পারেন, শুধু ন্যাশনাল হলিডে বাদ দিয়ে। সপ্তাহে 7 ডেজই ওপেন আছে। তো দর্শক বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আমাদের স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে আমাদেরকে কল করুন, আমাদের সাথে কানেক্ট করুন। আদারওয়াইজ আপনি এখানে এসে ডাইরেক্ট ভিজিট করে সমস্ত মেশিনারি দেখে পারচেস করতে পারেন, এবং আপনি আসলেই যে মেশিন আপনাকে কিনে নিয়ে যেতে হবে এরকম কোনো বিষয় নেই। আপনারা যে কোনো ধরনের বিজনেস করতে যদি কোনো গাইডেন্সের প্রয়োজন হয়, যে কোনো ধরনের সেটা বিজনেস হতে পারে, আমি শুধু এই ব্রিকের মেশিনের কথাই বলছি না, আমাদের মোটামুটি আমরা 150+ মেশিনের উপর ডিল করে থাকি। তো সেক্ষেত্রে যে কোনো ধরনের বিজনেসের যদি কোনো গাইডেন্সের প্রয়োজন হয় সেক্ষেত্রেও আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এসে ভিজিট করতে পারেন। তো সেক্ষেত্রে কোম্পানি আপনাদের মানে আপনাদের সমস্ত রকম সাহায্যের জন্য প্রস্তুত।